السلام عليكم ورحمة الله وبركاته. أمي كلام هذا دي الله ربي نافع. كونو مانوش دي الله ربي نافع. هلا الدنيا مانوش ربي فاي كونو لا بس نه. أمي بوزاي سي إتا. أمي هيراون نه كونو كيسو بوزاي نه بايدن. أمي بوزاي سي أبني دي الله ربي نافع. الدنيا مانوش ربي فاي كونو لا بس. যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আপনি ওই আল্লাহকেই ভয় পান না, তাহলে দুনিয়ার মানুষকে ভয় পায়? আপনি লাল কাপড়ের ভিতরে, সাদা কাপড়ের ভিতরে, কালো কাপড়ের ভিতরে দিয়ে খাইবেন? আমি ওইটাই বলছি ভাইজান, বুঝতে পারছেন? আমি এখানে কাউকে উৎসাহ দিই নাই যে আপনি খান বা আপনি আল্লাহকে ভয় করিয়েন না, মানুষকে ভয় করেন, যে মানুষকে ভয় করেন, মানুষকে ভয় করেন। আমি এটা বলি না মানুষকে ভয় করে কোনো লাভ আছে, দুই পয়সা কোনো লাভ আছে? মানুষকে ভয় করে কোনো দুই পয়সা কোনো লাভ আছে না? কোনো কিছু ফায়দা আছে? আমি বলছি যে আপনি যেহেতু আল্লাহরে ভয় পাহারেন না, আপনি যেহেতু দিনের বেলা খাইতেছেন, রমজান মাস, সিয়াম সাধনার মাস, এই মাসে আপনি আল্লাহরে ভয় পাইতেছেন না, তার মানে দুনিয়ার মানুষেরও ভয় পাই আপনি আড়ালে চলে গেছেন। একটা কালো কাপড়ের লোক লজ্জার ভয়ে, একটা কালো কাপড় একটা লাল কাপড়ের ভিতরে ঢুকি আপনি খাইতেছেন। আমি ওইটাই বলতে চাইতেছি যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সে ব্যক্তি কেন দুনিয়ার মানুষকে ভয় করবে? ওয়াই, কেন কেন ভয় করবে? কোনো ফায়দা আছে ভয় করি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাই আসুন প্রিয় ভাইয়েরা, মন আল্লাহকে ভয় করুন আগে। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, মহান রাব্বুল আলামিনকে ভয় করুন। কারণ মহান রাব্বুল আলামিন কখন কে কখন কারে ধরে কেউ বলতে পারে না, কখন কারে ধরব, কখন কারে ফাঁকরাও করব কেউ বলতে পারবে না। আই প্রিয় ভাই আপনারাই বলতেছি, আমি বলছি আল্লাহকে মানুষ যেন ভয় করে, যে ভয় করার পরে দুনিয়ার মানুষ অবশ্যই সিধা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে তখন ইমান জাগ্রত হবে, আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, তখন সে হারাম কাজ খারাপ কাজ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত সে হারাম কাজে লিপ্ত থাকবেই, হারাম কাজ তার দ্বারা হইবেই, সে হারাম পথে যাইবেই। তাকে আপনি বাধা দিতে পারবেন না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই তার ভিতরে। তাই প্রিয় ভাইয়ের আমি বলছি যে আল্লাহকে ভয় করুন আগে, তারপরে দুনিয়ার মানুষ খালি বললে। মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করা। দুনিয়াতে আমরা অল্প কয়দিন বাঁচবো, ঠিক আছে না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।